মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে যা বলেছেন সব ঠিক হয়েছে। তাহলে আমাদের প্রতিটা ইবাদতের পুরস্কার যেটা যেটা রাসূল বলেছেন এটা এটা সত্য প্রমাণিত হবে। রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ, আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার উহুদে গেছি তো, এ আসার আগের দিন গত মাসের এই তারিখে তো আমি মক্কা শরীফ মধ্যে আসেন, আমি শুধু উহুদে গিয়ে বলছি আল্লাহ সুবহানাল্লাহ আযম মিন উহুদ। আপনার রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। উহুদের ওজন কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যদি আমার ইয়াকিন হইতো আমার জিহ্বাটা কি পরিমাণ নড়তো, একবার বললে যদি $1 দিত কতবার বলতাম, হ্যাঁ একবার বললে যদি $1 নয় ১ রিয়াল দিত কয়বার বলতাম, যদি রিয়াল নয় যদি একটা টাকাও দিত তো কয়বার বলতাম। অথচ রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুই শব্দ আসমান আর জমিনের খালি জায়গাকে নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর কসম আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন। বলেন আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন, আমার রাসূল সত্য বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, জীবনে নিজের থেকে কিছু বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলান আই তামলান বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তোমার মিজানকে পরিপূর্ণ করে দে। হ্যাঁ, যদি রাসূলের কথার উপরে আমার মতো মুফতিদের ইয়াকিন হইতো, মুহাদ্দিসদের যদি ইয়াকিন হইতো, আমাদের মতো খতিবদের যদি ইয়াকিন হইতো, তাহলেও তো আমি আমার ঠোঁটটাকে কাজে লাগাতাম, তাহলেও তো আমি আমার সময়টাকে কাজে লাগাতাম। কবে করব? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, এখনো কি সময় হয়নি? যার 70 বছর বয়স হয়ে গেছে আপনার কি জিকিরের এখনো সময় হয়নি? 60 বছর বয়স হয়ে গেছে আপনার কি জিকিরের এখনো সময় হয়নি? যার 30 বছর সময় হয়ে গেছে আপনার কি জিকিরের এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক, রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কত বন্ধুরা করোনা চলে গেছে তারপরেও তোমার কি এখনো সময় হয়নি? কত মন্ত্রীরাও চলে গেছে তোমার কি এখনো ঠিক হওয়ার সময় হয়নি? কত নেতারা চলে গেছে আমার কি এখনো ভাবার সময় হয়নি? আমার ছোট ভাইকেও আমি দাফন করে ফেলেছি, এরপরেও কি আমার এখনো সময় হয়নি? নিজের বাচ্চাকে নিজে দাফন করেছে তারপরেও এখনো সময় হয়নি? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি?
আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, সুস্থতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, আমাকে সুখী করার মালিক আল্লাহ, আমাকে সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমার ব্রেন ঠিক রাখে কে? আল্লাহ। আমার চোখ ঠিক রাখে কে? আল্লাহ। আমার জবানে বলা কে? আল্লাহ। আল্লাহ আমার হার্টের সুস্থতা কার কাছে? আল্লাহ। আমার কিডনির নিজাম কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে আমার জীবনের সব তাকে কেন ভুলে গেলাম, তাকে কেন মনে করি না, তাকে কেন ভুলে গেছিলাম? ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা